বাড়ির গোয়াল ঘরের পেছনে ব্যাগভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে রবিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার চাঁচল থানার খড়বা গ্রাম পঞ্চায়েতের রানীপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ উপস্থিত হবার আগেই ওই পরিবারটি পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মমতাজ আলীর গোয়াল ঘর থেকে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। জানা যায়, মমতাজ আলীর জামাই মহিদুর ইসলাম এই বাড়িতে থাকতেন। নানান অপরাধমূলক কাজের সাথে যুক্ত মহিদুর ইসলাম বলে অভিযোগ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই স্থানে হানা দিয়ে বোমাগুলি উদ্ধার করে। খবর দেয়া হয় বোম স্কোয়াডকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা ঘটলো, আমরা সকাল থেকেই শুনছি যে মহিদুরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এবার পুলিশ এসে আমরা গ্রামবাসী এক জায়গায় জড়ো হয়ে দেখতে পাচ্ছি বাড়ির পিছনে বোম রাখা আছে। এটা হলো মমতাজ আলীর বাড়ি, ওনার জামাই এখানে ঘর জামাই থাকতো। এবার কী কারণে নিয়ে গেছে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু ওর বাড়ির পিছনে এখন বোম রাখা আছে। এখন মহিদুর পুলিশ হেফাজতে আছে। এবার বোম যেহেতু আমাদের বাড়ির এলাকায় পাওয়া গেছে, এতে আমরা খুব আতঙ্কিত যে আমাদের পাড়ায় বোম পাওয়া গেছে। আচ্ছা, কী কটি ব্যাগে রয়েছে বোম? দুটি ব্যাগের বোম রাখা আছে। কতগুলো হতে পারে কিছু দেখেছেন? যেটা আমরা শুনতে পাচ্ছি, মানে এখনও তো দেখা যায়নি, মোটামুটি 10-15টার মতো আছে। আচ্ছা, ঘটনাস্থলে পুলিশ এসছে? পুলিশ এসছে। বলছি, এই মহিদুল কেমন ছেলে? মহিদুল এর আগে তো আমরা দেখলাম যে ধান কাটাকাটি করলো, বউর সঙ্গে ধান কাটাকাটি করলো, এরকম আমরা প্রথম থেকে একটু আবহাওয়া পাচ্ছি যে একটু খারাপ টাইপের একটু। আচ্ছা, কিন্তু এরকম কোনোবার ঘটেনি যে বাড়িতে বোম রাখা আছে বা কোথাও ডাকাতি করেছে, এরকম ঘটনা আমরা দেখতে পাইনি। এবার ফার্স্ট টাইম যেহেতু বাড়ির পিছনে বোম রাখা হয়েছে। আচ্ছা, মহিদুল কবে আসে শ্বশুরবাড়িতে? ও শ্বশুরবাড়িতেই থাকে। শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকে। আচ্ছা, শ্বশুরের নাম কি? মমতাজ আলী। এটা কার বাড়ি? এটা মমতাজ আলীর বাড়ি, মহিদুলের শ্বশুর বাড়ি। আচ্ছা, মহিদুল হচ্ছে জামাই? জামাই। আচ্ছা, তাহলে পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কতটা আতঙ্কিত? আমরা এলাকাবাসী খুবই আতঙ্কিত, কেননা যে আমাদের এখানে মানে ফার্স্ট টাইম বোম পাওয়া গেছে, এতে আমরা খুবই আতঙ্কিত। বলছি যে মহিদুলে কোনো রাজনৈতিক দল করে? টিএমসি করে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।